তাইলে আমার গান ঠিক আছে, আপনার সোনার কান ঠিক নাই। কথা ক্লিয়ার না ভেজাল আছে? সবই ভালো, কিন্তু একটা কথা বলছে যে কথাটা মোটেও ভালো বলেন না। আপনি যেহেতু নারী, প্রশ্নটা আমার আপনার কাছে, এই নারীর মধ্যে কিয়ামতের তিনটা নমুনা আছে আর বর্তমানে শর্ট হইতে হইতে এমন ডিস্কো হইছে এটার বলার মতো কিছু কিছু পোলা পানে ওই সব মেয়ে মানুষ যদি রাস্তা দিয়ে হাইটে যায়, কিছু কিছু পোলা পানে ও কয় মাল যায় মাল মাল। শিল্পীর কন্ডা নাই তো, গলায় কিছু বাজে না। তাহলে কেন এই কথাটা, কেন ঝগড়ার আগে মাথা, জ্বরের আগে মাথা ব্যথা, ঝগড়ার আগে কয় তেরা তেরা কথা শুরু গেছে কিয়ামত গেছে। আমাদের একটু গাওয়ার সুযোগ টুযোগ দিয়েন জহির ভাই, এটা কিন্তু আমি বলি নাই, আশেকান বলছে। কারণ এটা কি জানেন, এটা আমাদের বিরত ফরিদপুর, কারণ এটা আমার বলার আগে আশেকান বলে ফেলে। ওই আপনাকে শিল্পী কইছে না বৃহত্তর ফরিদপুর, তো ফরিদপুর ওই, কিন্তু আপনার আপডেট হন নাই। গানটা যেন বেশি হয় এজন্য মিউজিকটাও ছোট বাজাই, একটা নিয়ম ছোট করে। কমিটি থেকে পালা দিয়েছেন হাসর কেয়ামত, আপনাদের পালা পছন্দ হয়েছে তো? এটা আপনাদেরকে জিগানো তাইলে আমার অপরাধ হয়েছে, কেড়ে জিগাইলাম। আচ্ছা বুঝছি, পছন্দ হইলে ওগামু না হইলে ওগামু, এটা দরবার থেকে আসছে। মিষ্টি হগলে পছন্দ করে না কি বাবা? আমাদের মাননীয় সাবেক চেয়ারম্যান, এমনকি উপজেলার সম্মানিত সভাপতি, অত্যন্ত সমাজসেবক, যারা সমাজের বিবেক, তারা আছেন। আপনাদের সামনে বেশি কথা বলার সাহস আমার নাই, একটা গান ধরেন তো। খাতুনে জান্নাত মাগো, খাতুনে জান্নাত মাগো, ফাতেমা আমার এ বিশ্ব জগত মাগো, করিবে নুদ্ধার এই বিশ্ব জগত মাগো, করিবে নুদ্ধার। খাতুন জান্নাত মাগো, খাতুন জান্নাত মাগো, ফাতেমা আমার এই বিশ্ব জগত মাগো, করিবে নুদ্ধার এই বিশ্ব জগত মাগো, করিবে নুদ্ধার।
প্রাণে শুনি ভব সিন্ধু পারের বেলা ভব সিন্ধু পারের বেলা জননী আমার এই বিশ্ব জগৎ মাগো করিবে এই বিশ্ব জগৎ মাগো করিবে নোধা আমি আল্লাহর দোহাই লাগি এই সামনে দিয়া এমনি যদি উঠা বসা করেন এটা কি গানের মঞ্চ না আর কিছু এটা তো ঠিক না গান গাওয়ার সময় দয়া করে যদি উঠেন মনে হয় যে আমার গানটা ভালো না অথচ আমার গানের দাম আমি নিজে আরেকবার জন্ম হইলেও দিতে পারুম না আমি যে গানটা ধরেছি খাতুনে জান্নাত মাগো ফাতেমা আমার এই বিশ্বজগৎ মাগো করিবেন উদ্ধার আমি এমন একজন মায়ের গান ধরেছি যিনি নবীর উম্মতের জন্য আপন দুই পুত্রকে বলিদান করেছে কি বাবা ঠিক না ইতিহাস তাই বলে নবীর উম্মতের জন্য ইমাম হাসানকে ইমাম হোসেনকে বলি দিয়েছেন ওই মায়ের গান ধরছি এখন আমার গান শুনে যদি আপনি উঠেন তাহলে আমার গান ঠিক আছে আপনার শোনার কান ঠিক নাই কথা ক্লিয়ার না ভেজাল আছে আপনি উঠা বসা করেন আমার কোনো সমস্যা নাই আমি আমার গান গাবো আমি আপনাদেরকে বুঝাইতে পারলেও আমার টাকা ঠিক আছে বুঝাইতে না পারলেও আমার টাকা ঠিক আছে কিন্তু আপনারা যদি আপনি শিল্পীর কাছ থেকে কিছু রাখতে না পারেন এই ব্যর্থতা আপনার আমার তো না আমারে পারলে সারা রাত গান গাওয়ান আমার কোনো কষ্ট নাই এক রাত একলা গান গাওয়ার ক্ষমতা আল্লাহ আমারে দিছে কারণ আপনার তো শোনার মতো মন লাগবে আপনি আয়েশা যদি চঞ্চল থাকেন খালি লাফান তাহলে গান শুনতে আইছেন না আরেকজন যে শুনতেছে তারে আপনি ডিস্টার্ব করতে আইছেন ধন্যবাদ শুনি হাসরের দিনে ও মাগো পাপি তাপি উজন দিবে তুলে মি জানে শুনি হাসরের দিনে ও মাগো পাপি তাপি উজন দিবেন তুলে মি জানে এই পাপি উম্মতের জন্যে এই পাপি উম্মতের জন্যে করবেন হাহাকার এই বিশ্ব জগৎ মাগো করিবেন উদ্ধার খাতুন জান্নাত মাগো খাতুন জান্নাত মাগো ফাতেমা আমার এই বিশ্ব জগৎ মাগো করিবেন উদ্ধার এই বিশ্ব জগৎ মাগো করিবেন উদ্ধার চোখের দ্বারে মা
সুযোগ দাও মোরে সেই দিন দু চোখের তারে ফাতে মাই ডাকিয়া বলিবে নাল্লা দু চোখ দাও মোরে তবু না দিব দু চোখে তবু না দিব দু চোখে পুত্র গো এই বিশ্ব জগত মাগো করিবে উদ্ধার খাতুন জান্নাত মাগো খাতুন জান্নাত মাগো ফাতেমা আমার এই বিশ্ব জগত মাগো করিবে উদ্ধার এই বিশ্ব জগত মাগো করিবে উদ্ধার জবে ডাকে দুধ খাওয়াইয়াছ মাগো তোমারি বুকে আমি কি শুধিতে পারি আমি কি শুধিতে পারি দুধের ঋণ তোমার উম্মতের লাগিয়া মাগো করবেন হাহাকার খাতুন জান্নাত মাগো খাতুন জান্নাত মাগো ফাতে মায়া মা এ বিশ্ব জগত মাগো করিবে উদ্ধার এ বিশ্ব জগত মাগো করিবে উদ্ধার পালা দিয়েছে হাসর কেয়ামত আমি আগে একটু পেজ ভাঙা নেই এই হইল দুনিয়া এই হইল কবর কবরের উপরে হইল কেয়ামতের কাল কবরের নিচে হইল হাসরের কাল কবরের এই পাশে এক দুনিয়া কবরের নিচে হইল আরেক দুনিয়া যেই দুনিয়ার শুরু আছে তার কোনো শেষ নাই এই দুনিয়ার শুরু আছে এই দুনিয়ার শেষও আছে একদিন কিয়ামত হবে মহাপ্রলয় হবে একজন ফেরেশতা সিংহা নিয়ে আল্লাহর দরবারে বসে আছেন চারজন মনোনীত ফেরেশতা এর মধ্যে একজন ফেরেশতা হযরত ইসরাফিল আলাইহিস সালাম তার একটা চাকরি সে একটি বাঁশুরি নিয়ে বসে আছে সেই বাঁশুরি আল্লাহ হুকুম করলে ফুক দিবেন ওই বাঁশির ফুকারে তামাম দুনিয়া মহাপ্রলয় হবে সব কিছু চুরমার হয়ে যাবে এই পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে এই মানুষগুলো শূন্যের মধ্যে পিপলিকার চাইতেও আরো নিখুঁত ক্ষুদ্র হয়ে যাবে সব ধ্বংস হয়ে যাবে কিয়ামতের পালায় যিনি গান গাইবেন আমি ছোট্ট করে কথা ওই যে বলছেন কথা পেঁচাইলে অনেক কথাই বলা যায় তবে আমি সরল কথা বলতে পছন্দ করি আপনি দয়া করে আমার একটা কথার উত্তর দিবেন আপনি খুব ভালো মনের একজন গায়ক গায়িকা এটা আমি জানি আপনি দয়া করে একটু সমাধান করবেন কেয়ামত এই পৃথিবীর কেয়ামত হইব এটা আমার দেখার সৌভাগ্য হইতো না
তবে এই যুগ কলিযুগ, এই কলিযুগে কিয়ামতের কিছু নমুনা দেখা যায়, সন্তান বাপ মা ধইরা পিডায়, এটাও কিন্তু কিয়ামত। কি পিডায় না? আপনাকে এদিকে না থাকতে পারে, আপনাকে এদিকে নাই। বাউল গান যারা পছন্দ করে, বাউল মোনা যারা মাটির গান পছন্দ করে, যারা আল্লাহকে ভয় করে, তারা বাবা মাকেও ভয় করে। কিন্তু আমার এই সোনার বাংলায় এমন কিছু সন্তান আছে যারা বাবা মা ধইরা মারে, এটা কিন্তু কিয়ামত। কিছু কিছু নারী তার স্বামীরে ধইরা মারে, এটা কিয়ামত, কিয়ামতের নমুনা। কথা ঠিক নি বাবা? আর এই দুনিয়া কিয়ামত হইব এটা বহুত পরে, কিন্তু নমুনা দেখা যায়। আমি জানতে চাই এই মানুষের দেহে, এই মানুষের দেহের মধ্যে কিয়ামতের কিছু নমুনা আছে। আপনি যেহেতু নারী, প্রশ্নটা আমার আপনার কাছে, এই নারীর মধ্যে কিয়ামতের তিনটা নমুনা আছে, কয়টা? নারীর মধ্যে, পুরুষের মধ্যে না, কিন্তু এই নারীর মধ্যে কিয়ামতের তিনটা নমুনা আছে। এই তিনটা নমুনা কি? আর এই তিনটা নমুনার কথা দলিলে উল্লেখ আছে, আপনি দয়া করে বলবেন ওই উল্লেখযোগ্য দলিলগুলো কি? কিয়ামতের কথা এই দেহের, নারীর দেহের মধ্যে বলা হয়েছে, এটা কোন জায়গায়, কিভাবে নারীর দেহে কিয়ামতের নমুনা দেখা যায়, আপনার কাছে আমার এটা একটা প্রশ্ন। খাতুন জান্নাত মাগো, খাতুন জান্নাত মাগো, ফাতেমা আমার, অতি সজগত মাগো, পরিবেশ মুখার, অতি সজগত মাগো, পরিবেশ মুখার, অতি সজগত মাগো, পরিবেশ মিউজিকের সঙ্গে মাদারীপুর থেকে আগত আমার মাসুদ ভাই, আমার এই গান শুনে আমাকে 300 টাকা দিয়ে দোয়া করলেন, তার প্রতি সালাম। সুন্দর সুন্দর। এখন আজকের পালা নির্ধারিত করে দেওয়া হয়েছে, আমারটা কমবে না কিন্তু। হাসর এবং কিয়ামত, ঠিক আছে ভাই, মাইক ভালো বসেন আপনি, এত হাতাহাতি করলে নয়েজ করে। হাসরের ভূমিকায় রেখেছেন জহির পাগলাকে, কিয়ামতের ভূমিকায় রেখেছেন আমি চন্দ্রা আমাকে, আজকের যে পালা হাসুর এবং কিয়ামত, সেই পালা থেকে একটি গান রাখলেন খাতুনে জান্নাত মাগো
ফাতেমা আমার এ বিশ্ব জগত মাগো করিবে উদ্ধার। এ গান করে আমার কাছে একটা প্রশ্ন রেখেছে, একটু পারবে গলাটা ধরা তো সিরিয়ালে গান। এখন তার কথা সবই ভালো, কিন্তু একটা কথা বলছে যে কথাটা মোটেও ভালো বলেন না, যে কথাটা একটু কড়া কড়া মনে হইল। বলে একটা গান গাইছে হাসরের একটি গান করে, আরেকটি গান গিয়েছে কিয়ামতের পালার, জামানার হাল ভালো না, কারো কথা কেউ শুনে না, যার যার মতো সে চলে, কত কি দেখলাম কলি কালে। এ গানটা করেছে, আচ্ছা আমি কি এখনো পালা নিয়ে দাঁড়াইছি? আমি কি দাঁড়াই বলছি জহির পাগলা আপনি এই গান, আপনি হাসরও গাইলেন কিয়ামতও গাইলেন দুইটা একসাথেই গাইলেন, এই কথা কি আমি বলছি? বলি নাই, কিন্তু তিনি দাঁড়াই বলে, উনি তো মেয়ে মানুষ, মেয়ে মানুষের গলার কি থাকে না, কি জানি থাকে না, কয় মেয়ে মানুষের গলা টাকরা না কি জানি থাকে না, এজন্য কোনো কথা বাজে না, দাঁড়াই বইলে ফলাবে। এজন্য আমি ভেঙে নিলাম যে এই গানটা আমাকে আমার একজন ভক্ত আমাকে অনুরোধ করেছে, তাই আমি গিয়েছি। আপনি গাইছেন ভালো, আমি তো দাঁড়াই কিছু বলি নাই, তাহলে কেন এই কথাটা, কেন ঝগড়ার আগে মাথা, জ্বরের আগে মাথা ব্যথা, ঝগড়ার আগে কয় তেরা তেরা কথা, এরকম একটা বিষয় হয়েছে না? তা আপনি গাইছেন ভালো, আপনি হাসরও গাইলেন কিয়ামতও গাইলেন, এখান থেকে আমার এক ভাই কয় নেও, দুইটাই গাইছে, হাসরও গাইছে কিয়ামতও গাইছে, আমাদের একটু গাওয়ার সুযোগ টুযোগ দিয়েন জহির ভাই। এটা কিন্তু আমি বলি নাই, আশেকান বলছে, কারণ এটা কি জানেন, এটা আমাদের বিরত ফরিদপুর, কারণ এটা আমার বলার আগে আশেকান বলে ফেলে, কারণ এই গানটাকে আমাদের সাধক হালিম বয়াতি বিচার গান বলেছে, যেখানে বিচার করে গান শুনে। এখন সেই আশেকান, এই বৃহত্তর ফরিদপুরের আশেকান যদি ধরে, এইটা যদি আপনি আমার উপর চাপ সৃষ্টি করেন ভাই, তাহলে তো বিষয়টা সুন্দর হয় না। যা ঠুস, তারপরেও ভালো, আমাদের গলার মধ্যে বেড়া না থাকলেও আমরা একটু সংযত হয়ে কথা বলি, কিন্তু আপনার বেড়া আছে, আপনি একটু সংযত হয়ে কথা বললেন, এটাই সুন্দর হবে। প্রশ্ন করেছেন, একটা নারীর দেহে তিনটি কিয়ামত আছে, আমি একজন নারী তাই তিনি এই প্রশ্ন করেছেন, ধন্যবাদ আপনাকে প্রশ্ন করবার জন্য। এবার আমি আমার কিয়ামতের পালা অনুযায়ী একটি গান রাখি। আমার আসবে দিন আখেরি, হবে আলেম বাড়ি বাড়ি, কোরআনের কথা কইয়া নিজেরাই মানব, ঘন ঘন মসজিদ এটা কিয়ামতের নিশান, ঘন ঘন মসজিদ এটা কিয়ামতের নিশান, আসবে দিন আখেরি, ভাইয়ের মা
কি বাবার দুই সন্তান কেউ তো কারো দিকে ফিরা যাইব না জগতে ভাই রাখবে না ভাইয়ের মান একটি বাবার দুই সন্তান কেউ তো কারো দিকে ফিরা চাইব না মসজিদ হবে এটা কিয়ামতের নিশানা যত কিয়ামতের দিন ঘনাবে দাসীর পেটে বাচ্চা হবে নিজের জমি পতিক রবে আবাদ হবে না কিছু কিছু পীরে টিপে ভক্তের পাও জগৎবাসী শুই না যাও লুভি গুরুর কামুক সেলা জাহান নামে ঠিকানা ঘন ঘন মসজিদ এটা কিয়ামতের নিশানা জগতে ভাই রাখবে না ভাইয়ের মান একই বাবার দুই সন্তান কেউ তো কারো দিকে ফিরা চাইব না আই পরকুত উঠে যাবে ভণ্ডের দল ক্ষমতা পাবে পর্দা খুইলা রাস্তাঘাটে চলতে থাকবে জিনা ভাই আই পিছনে একটু কথাটা আমরা কম বলি কারণ আমাদের এটা পালা গান তো অন্য অন্য গানে কথা বললে সমস্যা হয় না কিন্তু পালা গানে কথা আসলে একটা শিল্পীর একটা ভাব নিয়ে গান করে সেই ভাবটা কেটে যায় আস্তে ভাই আপা এখন দেখেন গানটার মধ্যে বলেছে ভাই রাখবে না ভাইয়ের মান গত বছর ফেব্রুয়ারির 23 তারিখে আমি গান করতে গিয়েছিলাম টাঙ্গাইল জায়গাটার নাম হচ্ছে নন্দনালচর ওই টাঙ্গাইলে গান করতে গেছি ওরা একই বাপের তিনটা সন্তান আমি যেই বাড়িতে গান করতেছি আমি এবং টাঙ্গাইলের একটা মহিলা শিল্পী তার এক ঘর পরে আরেকটা আরেক ছোট ভাই মেজো ভাইয়ের ঘরে গান করতেছে পুতুল দেওয়ান আরেকজন শিল্পী তার দুইটা ঘর পরে ছোট ভাইয়ের বাড়িতে গান করতেছে মানিকগঞ্জের একজন শিল্পী আর একজন শিল্পী একই বাপের ঘরে তিনটা সন্তান কেন তোমরা তো পারো আজকে আমি গান দিই আগামীকাল ও গান দি মেজোজন গান দি তারপরে দিন আরেকজন গান দি তাহলে তিন দিন গান হয়ে যায় কিন্তু না ওরা জিদাজিদি কইরা একদিনের মধ্যেই তিনবারই গান এত মহব্বত তিন ভাইয়ের মধ্যে একই দিনের ভিতরে তিনবারই গান এত বক্সের সাউন্ড বাবা আমি কি কই আমি কিচ্ছু বুঝি না লোকজন এক দূর দিয়ে ওই বাড়ি যায় কি গান হয় আর এক লোকজন দূর দিয়ে আবার ওই বাড়ি যায় কি গান হয় সারা রাত্র লোক খালি ছুটাছুটি করে আমি কই কি রে কোন জায়গায় এসে পড়লাম এই বছর ফোন দিছে চন্দ্রাপা গান গাইতে হবে আমি বলছি মাফ চাই আর যাবো না মাথা ঠিক থাকে না কোনো সাউন্ডে শোনা যায় না আমি কি বলি কিচ্ছু বোঝা যায় না কিন্তু এই যে যে ভাই 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 রাখে না ভাইয়ের মান তুই গান দিবি এই দিনে আমিও দিব এই দিনে দেখা যাবে কেমন হয় এই যে ভাই রাখে না ভাইয়ের মান একই বাবার দুই সন্তান কেউ তো কারো দিকে ফিরা চাইব না এমন লোক আছে কি না এমন ভাই ভাই আমাদের সমাজেও আছে তাই বলি বাবা আপনি মানুষকে যতটুকু দিবেন আপনি ঠিক ততটুকুই পাবেন
একজন মাখন বিক্রেতা তিনি প্রতিদিন মাখন বিক্রি করে এক দোকানদারের কাছে দোকানদারের কাছে পালা পাথর ছিল ওই দোকানদার পালা পাথর দিয়া প্রতিদিন এক কেজি করে মাখন কিনে নেয় তো ওই দিন মাখন কিনেছে মাখন কিনতে কিনতে দেখা যাচ্ছে এমন একটা সময় এসে গেছে যে একটা মাপ হয়ে গেছে যে মাখন বিক্রেতা আমাকে এক কেজির কম মাখন দিবে না পনেরো দিন এইভাবে যখন মাখন কিনেছে পনেরো দিন পর থেকে ওই মাখন বিক্রেতা মাখন দিলে আর ওই দোকানদার মেপে দেখে না যে আমাকে কতটুকু মাখন দিল কথা বললেন না আর মেপে দেখে না আমাকে কতটুকু মাখন দিল একদিন সে কি করল এমনি ভাবে যখন এক মাস চলে গেছে বলে পনেরো দিন মাখন মেপে দেখলাম কতটুকু ওজন হয় এক কেজি হয় আর পনেরো দিন ধরে দিতেছে আমি তো ওজন করে দেখি না এবার একটু ওজন করে দেখি তো ও আমাকে মাখনটা ঠিকঠাক দেয় কিনা ওজন করেছে পালার মধ্যে দেখে একশো গ্রাম কম একশো গ্রাম যখন কম পেয়েছে ওই মাখন বিক্রেতা আবার যখন মাখন দিতে দোকানে এসেছে বলে ভাই তুমি আমাকে একশো গ্রাম করে মাখন কম দাও কেন কারণ কি কয় ভাই আমি গরিব মানুষ আমার কোনো পালা পাথর নাই আপনার দোকান থেকে আমি প্রতিদিন এক কেজি চিনি কিনে নিয়ে যাই ওই চিনিটা যেই ওজন ওইটাকে আমি একটার মধ্যে রাখি আর আমার মাখনটাকে আমি একটার মধ্যে রাখি তাতে ওই সম পরিমাণ হইলে আমি আপনার দোকানে এসে মাখন দিয়ে যাই এখন আপনার মধ্যেই তো ভেজাল আপনি আমাকে একশো গ্রাম করে চিনি কম দেন এই জন্য আপনি একশো আপনি যদি আমাকে একশো গ্রাম চিনি কম না দিয়ে আপনি যদি আমাকে এক কেজি করেই দিতেন তাহলে আপনি এক কেজি পাইতেন আপনার কাছে পালা পাথর আছে আমার কাছে তো নাই তাই আপনি যেমনটা দিছেন তেমনটাই পেয়েছেন তাই আমরা যেমনটা যেমন কর্ম করব আমাদের ফলটাও তেমন হবে চাইলেই মান পাঞ্জাতনের নৌকায় চর বাবা ভাই রবে মধ্যে দেহে তিনটা কিয়ামত আছে সেই তিনটা কিয়ামত কি বাবা এই যে কিয়ামতের আগে দেখবেন এই নারীগণ আগে মাবুনেরা যেরকম করে মাথার মধ্যে ঘুমটা দিয়ে পর্দা করে থাকতো এখন কিন্তু সেই পর্দা করে আর থাকে খুব কম
একশোর মধ্যে দেখা যাচ্ছে 60 জনে পদ্মা করে 40 জন পদ্মা করে না, আবার 60 জনে পদ্মা করে না 40 জন পদ্মা করে। আগের পোশাক ছিল কেমন আর বর্তমানে শর্ট হইতে হইতে এমন ডিস্কো হইছে এটার বলার মতো না। কিছু কিছু পোলা পানে ওই সব মেয়ে মানুষ যদি রাস্তা দিয়ে হাইটা যায়, কিছু কিছু পোলা পানে ও কয় মাল যায় মাল মাল। বাবা আপনি মাল বুইলেন না, কারণ মাল বললে আপনার চোখের জন্য আপনার চোখের জিনা হবে। আপনি যদি তাকে মাল না বলে, আপনি যদি তাকে মা বলে সম্বোধনা করেন, যা গে ও আমার মা, ওরে আমি আর দেখলাম না, একবার দেখে আর দেখলাম না। আপনি চোখের দৃষ্টিভঙ্গি যদি আপনার ভালো থাকে, আপনি যদি মনে করেন না রে চন্দ্রা আজকে গান গাইছে ও আমার মায়ের মতো, ও আমার বোনের মতো, তাহলে আপনার চোখের দৃষ্টিতে যদি আপনি সুনজরে দেখেন তাহলে আপনার চোখের গুণা হবে। তাই বলেছেন কিয়ামতের আগে নারীগণ তার পোশাক আশাক হয়ে যাবে। আমার দয়াল নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের আগে নারীগণের পোশাক হয়ে যাবে ছোট ছোট, যার অর্ধেক ভালো দেখাবে আর অর্ধেকই দেখা যাবে উলঙ্গের মতো। এই অবস্থা হয়ে যাবে কিয়ামতের আগে নারীর দেহে। শুধু তাই নয়, আরেকটি বিষয়, স্ত্রী স্বামীর অবাধ্য থাকবে। স্বামী একটা কথা বললে স্ত্রী দুইটা ঘুরাইয়া বলবে তুমি বেশি বুঝনি, আমি যা বুঝি তুমি তার কিছুই বুঝো না, আমি যেটা কই আগে ওইটা শুনো। এই ভাই ভাইয়ের মধ্যে একটা বিরোধ সৃষ্টি করে একমাত্র নারী। আগে ভাই ভাই কত সুন্দর গলা গুলি ধরে এক বিছানায় শুইছে, যে এই নারী ঘরে আনছে আর শান্তি নাই, ওই অশান্তির বাসা শুরু হয়ে গেছে। বাপ মা রে তাই নেবার করে। ঘরের মধ্যে যদি বৃদ্ধ বাবা মা থাকে, ওই বাবা মাও কয় তোমার বাবার শোয়া ভালো না, আমি ঘরের মধ্যে দিয়ে হাঁটা চলা করি তোমার বাবার লুঙ্গি ঠিক থাকে না, তোমার বাবার এ ঘর থেকে বারান্দায় দাও, বারান্দায় বেচারারে দেয়। কয়েকদিন গেলে পর কয় বারান্দায় আমার পোলাপান যাওয়া আসা করে, তোমার বাবার লুঙ্গি ঠিক থাকে না, তোমার বাবার একটা বাইরে একটা ঘর বানায় এ কাছারি ঘরের মধ্যে রাখো, কাছারি ঘরের মধ্যে ঠাই হয় না, শেষে বলে বৃদ্ধ আশ্রমে নিয়ে রাখো। একমাত্র এই নারীর জন্য এমনটা হয়, এটাই কিয়ামতের আলামত। শুধু তাই নয়, অনেক নারীগণ আছে দেখবেন বাবা স্বামী ঘরে আছে, স্বামী ভালোবাসে, স্বামীর ভালোবাসা তো ওই নারী সন্তুষ্ট না, কি আছে না, বিদেশির লোকে প্রেম করে। আবার বিদেশে যদি স্বামী থাকে, ওই বিদেশে উচিত কথা কইতাছি পাগলা হাসেন কেন, যেটা সত্যি এটাই বলি, কারণ আমি নারী বইলে যে নারীর গুণ গাবো এরকমটা না, কিয়ামতের আগে যা হবে আমি তাই বলতেছি। স্বামী বিদেশে থাকা অবস্থায় কত কষ্ট করে একটা স্বামী তার স্ত্রীর জন্য, তার পোলা পান তার স্ত্রী যেন ভালো থাকে, তার জন্য দিনের পর দিন গাদার মতো খাটে বিদেশে গিয়া, কিন্তু ও কি করে ওই স্বামীর টাকা দিয়া দেশের মধ্যে আলতা সোনো পাউডার কিনা ফ্যাশন কইরা বুরকাটাও কিনে ফ্যাশন, এত টাইট ফিট বুরকা পরে যত আর আলামতটা যেন সুন্দরভাবে দেখা যায় এমন টাইট ফিট করে বুরকা পরে, ওই বুরকা পইরানি বেপর্দা হইয়া রাস্তাঘাটে প্রেম প্রীতি করে পর্দা খুলেই জিনা করতে শুরু করে। এই যে তিনটা তিনটা না বাবা, গুনলে অভাব নাই, গুনলে কোনো শেষ নাই। তাই আমি তিনটা কথাই বললাম, এই তিনটা দেহে ওই নারীর স্বভাব আছে। আবার আমার মায়েরা অনেক মায়েরা আছে যারা স্বামী ভক্ত, যারা স্বামীর কথা মতো চলে, যারা আমার মা ফাতেমার অনুসারী, আমার মা ফাতেমার আদেশ নির্দেশ মেনে চলে। অনেক মায়েরা আছে পর্দা নিয়ে তারা বসে থাকে, মাথার মধ্যে ঘুমটা নিয়ে তারা বসে থাকে, তারা কখন স্বামী আসবে স্বামীকে এক গ্লাস পানি দিবে এমন নারীগণও এখনো আসছে, বইলেই পৃথিবীটা এখনো টিকে আছে। বলে জহির ভাই বলে কিয়ামত হবে এইটা আমি দেখতে পারবো না, না এই কথাটা আপনার ভুল, কিয়ামত হবে এটা আপনি আগে দেখবেন, কারণ আপনি যদি কিয়ামতটা অনুভব না করেন তাহলে কে করবে। যে যেদিন মৃত্যুবরণ করে তার জন্য ওই দিনই একটা কিয়ামত, কি বাবা কথা ঠিক কিনা, আপনি যেদিন মারা যাবেন ওই দিন আপনার জন্য একটা কিয়ামত না, ওই দিনই আপনার জন্য একটা কিয়ামত। জহির পাগলা আপনি যেদিন মারা যাবেন সেদিন ওই কিয়ামতের থেকে কিয়ামত আপনার আর হইতে পারে না, ওই দিনই আপনার জন্য একটা বড় কিয়ামত। আমি
তার বলা কর জবাব করলাম। এবার আপনার কাছে আমার প্রশ্ন থাকবে, হাসুরের মাঠে আপনি যেমন নারীগণ নিয়ে প্রশ্ন করেছেন, আমি আপনাকে প্রশ্ন করি, এমন কিছু পুরুষদেরকে তার লিঙ্গের মধ্যে লোহার শিক দিয়েটাই না তার হাসুরের মধ্যে উঠানো হবে, আপনি বলবেন সেই পুরুষ কারা, তাদের নাম কি, তাদেরকে কেন হাসুরের মাঠে তাদের গোপন অঙ্গের মধ্যে লোহার শিক পুরাইয়া তাদেরকে টেনে টেনে লোহা দিয়া তাদের হাসুরের মাঠে উঠানো হবে? কি যেমন প্রশ্ন তেমন করতে হবে না, শেরের উপর তো সোয়াস আর বর্ষাইটি হয়, নাহলে তো সুন্দর হয় না। তা আপনি বলবেন তো সেই পুরুষগণ কারা, তাদেরকে কেন হাসুরের মাঠে ওই অবস্থায় টেনে উঠানো হবে? এই ছোট্ট একটা পয়েন্ট রইল আপনার এই প্রশ্ন থেকে পয়েন্টটা। আমি আরেকটা প্রশ্ন রাখতে চাই, হাসুরের মাঠে আমার দয়াল নবীর এক নাম হাসের, অর্থ সর্বপ্রথম আগমনকারী, কিন্তু আমার দয়াল নবী হাসুরের মাঠে উঠে দেখবেন মুসা নবী আল্লাহর আরশের পায়া ধরে বসে আছে। আপনি বলবেন আমার আল্লাহর নবীর এক নাম হাসির, শব্দের অর্থ সর্বপ্রথম হাসুরের মাঠে আগমনকারী, তাহলে তিনি উঠা দেখবে মুসা নবী আগে আরশের পায়া ধরে বসে আছে, মুসা নবী আগে উঠবে কেন? তাহলে আমার দয়াল নবী হাসের নামটা যে মিথ্যা হয়ে যায়, আমার আল্লাহ কি মিথ্যা বলে? আপনি এটা একটু সুন্দরভাবে ক্লিয়ার করবেন একটা কথা। ঘন ঘন মসজিদে হবে এটা কি আমাদের নিশানা, ঘন